নমস্কার বন্ধুরা, আমি কুমকুম, কিচেন কুইন কুমকুমে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা খুবই ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। আজকে আমি একটা রাইসের রেসিপি নিয়ে চলে এসেছি, পোলাওয়ের রেসিপি। নাম হচ্ছে ফিশ পোলাও। আমরা তো পোলাও অনেক রকমই খেয়েছি, হ্যাঁ আজকে আমি করব ফিশ পোলাও, একটু অন্যরকম। আমি যখন করব, করলেই দেখলেই বুঝতে পারবেন যে একটু অন্যরকম, কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। আর সামনে তো পুজো আসছে, পুজোর মধ্যে একদিন বানানো যেতেই পারে। তাহলে চলুন বন্ধুরা আমার সঙ্গে আমার কিচেনে কী করে ফিশ পোলাও বানাতে হয় একবার দেখে নেবেন। আর হ্যাঁ, ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না, তাহলে কিন্তু মিস হয়ে যেতে পারে, মাঝখানে কোনো কিছু মিস হয়ে যেতে পারে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, দেখবেন ভালোই লাগবে। ফিশ পোলাও বানাতে আমাদের যে যে উপকরণগুলো লাগবে, এখানে আমি 5 পিস রুই মাছ নিয়ে নিয়েছি, লাগবে বাসমতি রাইস, এখানে আমি 750 গ্রাম মতন বাসমতি রাইস নিয়েছি, লাগবে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাজু, কিশমিশ, এখানে আমি পেঁয়াজ আগে থেকেই ভেজে আমি বেরেস্তা করে রেখে দিয়েছি, আর লাগবে হচ্ছে সামান্য জাফরান কুচি, পেঁয়াজ কুচানো, গরম মশলা, গোটা গরম মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, নুন, টক দই, যা যা লাগবে হচ্ছে সেগুলো হচ্ছে তেজপাতা, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, এই আমার উপকরণগুলো লাগবে। এখানে আমি একটা বাটিতে 1/2 কাপ মতন টক দই নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি প্রায় 2 চামচ মতন পেঁয়াজ বাটা, 1.5 চামচ মতন রসুন বাটা, 1.5 চামচ মতনই আমি আদা বাটা নিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম গুঁড়ো, 1 চামচ মতন জিরের গুঁড়ো, 1.5 চামচ মতন দিলাম ধনের গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ো, দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী নুন। এবারে সবগুলোকে খুব ভালোভাবে মেশাতে হবে। এই ফিশ পোলাওয়ের জন্য আমি এখানে 5 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। এবারে আমি মাছগুলোর গায়ে যে দই দিয়ে যে মিশ্রণটা বানালাম, সেই মিশ্রণটা ভালো করে লাগিয়ে দেবো। এই মশলাটা মাখিয়ে প্রায় 1/2 ঘন্টা থেকে 45 মিনিট মতন ম্যারিনেট করে রাখবেন। কড়াই গরম হয়ে গেছে, তেলটা আমি ঢেলে দিয়েছি। এবারে আমি যে মাছগুলোকে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মাছগুলোকে আমি এক এক করে ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি মশলা মাখানো মাছগুলো এক এক করে দিয়ে দেবো। সাবধানে মশলা মাখানো মাছগুলোকে উল্টে দিতে হবে। এবারে
এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, ওই পাত্রের মধ্যে আগে থেকে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা বাসমতি রাইসটা আমি নিয়ে নিচ্ছি। এবার এই চালটার মধ্যে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আমি দিয়ে দিচ্ছি। প্রায় 1.5 চামচ মতন আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। প্রায় 1 চামচ মতন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা। এইবার দেব আমি পরিমাণ মতন নুন। ধনে গুঁড়ো দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ মতন। খুব সামান্য দিয়ে দিচ্ছি আমি লাল লঙ্কার গুঁড়ো, হ্যাঁ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। 1/2 চামচ মতন দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এইবার দিচ্ছি আমি প্রায় 1.5 চামচ মতন গরম মশলা গুঁড়ো। এখানে আমি প্লেন শাহি গরম মশলা ইউজ করেছি। এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ মতন ফেটানো টক দই। এবারে সমস্ত উপকরণকে খুব ভালোভাবে চালের সাথে মাখাতে হবে। খুব ভালো মতন আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে 10 মিনিট রেস্টিং টাইমে রেখে দেবো। এবার এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তারপর আমি গ্যাসটা অন করে নিলাম। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল, আর দিয়ে দিচ্ছি আমি 1.5 চামচ মতন ঘি। এই ঘিটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, 3টে তেজপাতা দিলাম, দারচিনি, আর দিলাম লবঙ্গ। আর দিচ্ছি আমি 7-8টা থেতো করা ছোট এলাচ। এবার দিচ্ছি আমি কাজু বাদাম আর কিশমিশ। যেহেতু পোলাও, সেই ক্ষেত্রে কাজু বাদাম কিশমিশটা দেওয়াই যায়। কাজু কিশমিশটি ভালোভাবে নেড়ে নিচ্ছি। গ্যাসটা একদম সিম করে দিয়েছি, একদম কমিয়ে দিয়েছি। এবার আমি এখানে ম্যারিনেট করা যে চালটা রেখেছিলাম, সেই চালটা আমি এখানে দিয়ে দেব। চালটাকে এবার খুব ভালো মতন ভাজতে হবে। আমি এই কাপের মাপে 1.5 কাপ চাল নিয়েছিলাম, সেখানে আমি এখানে 3 কাপের একটু কম জল দেব। আমি এখানে প্রায় 2.75 কাপ জল আমি দিয়ে দিলাম। ফুট আসতে শুরু করলে আমি এবারে গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে 10 মিনিট বা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে চালটা ততক্ষণ আমি ঢাকনা চাপা দিয়ে দেব। প্রায় 10 মিনিট পর আমি ফিরে এসেছি। চাল আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পাচ্ছেন। এবার আমি এই পর্যায়ে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু ঢেকে দেব। এইবার আমি এখানে
বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। উপর থেকে বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর আমি আগে থেকে জলের মধ্যে স্যাফরন বা জাফরান ভিজিয়ে রেখেছিলাম, সেইটা এবার আমি উপর থেকে দিয়ে দেব। আপনার বাড়িতে যদি জাফরান না থাকে সেক্ষেত্রে এক চিমটি হলুদও ব্যবহার করতে পারবেন। এবার আমি এগুলো দিয়ে বেরেস্তা জাফরান মাছগুলো দিয়ে আবার আমি 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি 5 মিনিট দমে রাখছি। 5 মিনিট হয়ে গেলে আমি গ্যাসটা বন্ধ করে দেব। তাহলে বন্ধুরা দেখতেই তো পেলেন ফিশ পোলাও বানানোটা কত সহজ। আমি রুই মাছ দিয়ে করেছি, আপনারা চাইলে কাতলা মাছ বা ভেটকি মাছ দিয়েও এটা করতে পারেন। বানানোটা খুবই ইজি, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে তৈরি করে খাবেন, খেয়ে কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নেক্সট যে ভিডিও আনবো তার নোটিফিকেশান বা আপডেট আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি, সামনের দিন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো, নতুন কোনো রান্না নিয়ে আবার আসবো। ভালো থাকবেন, ধন্যবাদ।